অজানা রোগে আক্রান্ত হয়ে সরকারি সাহায্যের আবেদন করল অসহায় পরিবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত শান্তিরাজখরা স্বদেশনগর গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়ার বাসিন্দা পার্থ ছেলে পনেরো বছরের ছেলে অজানা রোগে আক্রান্ত হয়েছে বলে জানান পরিবারের লোকজনেরা জানা যায় ছেলেটি ক্লাস নাইনে পাঠরত অবস্থায় রোগাক্রান্ত হওয়ার পর পরীক্ষায় আর বসতে পারেনি বিগত তিন বছর যাবৎ ছেলেটি রোগে আক্রান্ত বলে জানান পরিবারের লোকজনেরা রাজ্যের বিভিন্ন চিকিৎসক ও আসাম রাজ্যের শিলচরের চিকিৎসক দেখিয়ে কি রোগ তা চিহ্নিত করা সম্ভব হয়নি বলে জানান পরিবারের লোকজন পার্থবরুয়া পেশায় রাজমিস্ত্রি হওয়ার ফলে তিন বছরের ছেলের চিকিৎসা করতে হিমশিম খেয়ে যাচ্ছে বর্তমানে ছেলেকে চিকিৎসার জন্য বহিরাজ্যে নেওয়ার জন্য চিকিৎসকরা পরামর্শ দেওয়ায় চিন্তিত অসহায় পিতা সোমবার এই অসহায় পরিবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ছেলের চিকিৎসার জন্য রাজ্য সরকারের নিকট সাহায্যের আবেদন করেছেন

এটা ভাইকেরা বোঝর বা পাই স্বদেশ